দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি ষাড় গরু বাঁধা রয়েছে। আমরা ৮৫,০০০ কত ৮৫,০০০ কুরবানি ঈদে দাদার গরু তো দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স ৯০-৯৫ লাখ তখন না? কি কি কারণে আপনি এই কথাটা বললেন যে আসলে কি গরুর দাম বাড়তি হবে? বাড়তি হবে না, কি বলতে গেলেন, কুরবানি গরু বাড়তি হবে না? আমরা তো ঢাকা ছিলাম, এটা এই যে দেখি না আর কয়দিন পর খেলা। হ্যাঁ, এখন আর করোনা মরোনা তো আর নাই। হ্যাঁ, এখন খালি গরু জাতি দেখি। হ্যাঁ, তো এদিকে তো গরু শর্ট পড়ে যাবে, তাহলে শর্ট পড়বে গরু কিনে নিবে আর কুরবানির গরু এমনিও তো ৭০০ টাকার উপর পড়েছে মানুষ। একজন এই ভাবি এই যে তোমার ওভার ড্রামের যে আমাদের মানে ওভার ড্রামের ওই ভাবি একটা গায়ে লিখে ৭০৮ টাকা করে কেজি বুঝি, ৭০৮ টাকা কেজি। হ্যাঁ, গায়ে গরু। হ্যাঁ, এই সবরাত যুব করে গেছি আর তারপরের দিনে আমারটা এই যে ২০ কেজি করে দেওয়া গেছে ২০ টাকা করে ৬২০ তারা গায়ে কিনছে ৭০৫ আর আপনি দিচ্ছেন ৬২০ আড়িয়ার করে দিছি। এই গরুটা কতটুকু হবে হায়দার ভাই? এটা ১১০ কেজি ১১০ কেজি আইডিয়া করছেন, কত দিয়ে কিনলেন? মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা কেন বলবেন, যেহেতু আপনি ব্যবসা। হ্যাঁ, না না ১১০ কেজি হবে, না না আমি বলতেছি আর কি ১১০ কেজি হবে। ৬৯,০০০ টাকা কিনলেন, ৭০,০০০ টাকা পড়ে যাবে আর কি, খরচ টরচ সহ। আরও তো খরচ আছে আপনার দোকান, মরে যাক ওই হিসাব মরে যাক। তা আপনি যদি মরে যান তখন কি হবে? ১ সপ্তাহে শুক্রবারে আমার ১০,০০০ টাকা হলো, তিনটা করে জমা করে ১০,০০০ টাকা লস। তো এই লস কতদিন চলবে ভাই? কতদিন এখন চলতে থাকবে যতদিন ব্যবসা করতেছি, যতদিন ব্যবসা করতেছেন চলতেই থাকবে। দর্শক শুনছেন যে ৮-১০ লাখ টাকা এমনি দেখতে পান না। তো কটা কিনলেন এখন পর্যন্ত? দুটা লিচি আর একটা লিচি ১৪০ ১৪০ নিছেন, কালকে নিয়ে আসবো। কালকে ওটা কি গ্রামে কিনেছেন? গ্রামে কিনেছেন। তাহলে তো মনে হয় ওই গরুটাতে একটু পড়তা হইতে পারে ভাই, যেহেতু ফার্স্ট হ্যান্ড গরু কিনছেন। না, ওইটা বলি যে কি কইলাম ১৪০ হ্যাঁ, ছয় মন আইডিয়া করলি যে হ্যাঁ ৬০০ টাকা কেজি তো এমনি কিনে দিছি, এখন বেচতে হবে বেশি দামে, বেচতে হবে বেশি দামে। ছয় মন ওরা আইডিয়া করলি যে হ্যাঁ, এখন যে কয় মনে ৫.৫ মন হলে তো আরো বার বাস। হ্যাঁ অবশ্যই বাস, ৫.৫ মন হলে তো বাস, আর যদি ৬ মন আসে তাহলে আপনার টাকাটা বেঁচা যাবে, বাঁচা যাবে, বাঁচা যাবে। দর্শক শুনছেন যে বাঁচা যাবে, আমরা দেখছি কি করা যায়। আপনি যে এই গরুটার কথা বলছেন, এটা গরু এমনি ২-৩ মন আছে আর ২-৩ মন চলে আর তো মনে ৩ মনই হবে না, এক জায়গায় করা যায় ৩ মন। তো দর্শক আমরা চলুন, আমরা হায়দার ভাই আরো কি ধরনের গরু দেখেন এবং কেনেন আমরা সেই তথ্যগুলো একটু নেই দেখছি আমরা হায়দার ভাইকে। দর্শক আমরা এপাশে হায়দার ভাইকে দেখছি, কত ছয় বললেন?
1,66,000 দর্শক শুনছেন যে 1,66,000 টাকা পর্যন্ত হায়দ্রাবাদ গরু দুটির দাম দিলেন। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাহাটে আজকে যে গরুগুলো কিনছেন হায়দ্রাবাদ, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই পাশে উনি আরেকটি গরু দেখছেন, দিছে কত কত চাইছে ভাই? দাম চাই যে 72। আর আপনি বলছেন কত? 65। মানুষ 67 পর্যন্ত বলছে আর আপনি 66 বলছেন। দর্শক আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাহাটে আজকে যে গরুগুলো দেখছেন হায়দ্রাবাদ ভাই, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই পাশে উনি আরেকটি গরু দেখছেন টেনে টুনে। ১১৩ লেভেল, ১,০০,০০০ কতটুকু ওজন হবে আদের ভাই? ৪ মন হবে উনি বলছেন। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাহাটে আজকে যে হায়দ্রাবাদ ভাই গরুগুলো দাঁত হয়েছে, দুই দাঁত বয়স। আমরা এই পাশেও আরেকটি গরু দর্শক আমরা দেখলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গাহাটে আজকে যে হায়দ্রাবাদ ভাই গরুগুলো কিনছিলেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তার আগে আমরা একটু হায়দ্রাবাদ কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো হায়দ্রাবাদ ভাই, ব্যবসার অবস্থা তো ভালো নয়, অনেক কিছু বলছি, অনেক কিছু বলছি, এতদিন কোনোদিন বলছিলাম এই কথাটা না, আজকে বলছি ভালো মতো ইনশাল্লাহ। এই যে ব্যবসা করতেছি খামকায় হচ্ছে, ধরে যাচ্ছে, কি চুরি করে কোনো টাকার দিকে মানে করতে হবে, কিন্তু লস তো হচ্ছেই, লস তো হচ্ছেই। আপনার লস হচ্ছে, কি করবো, কোনো করার নেই, কোনো কিছু করার নেই। এই এই সিজনে লাভ হয়, এগুলা লাভ নাই করলো, যেটা পৌঁছে না ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ হয়ে যাবে আপনাকে। কিন্ত
বাড়ি দাম দিয়ে সার করা হবে, হ্যাঁ কি এর কাগজ কি দিতে হবে।